হ্যাঁ, এখানে তো অনেক টিটকারি করলো। আমরা যারা জার্সি পরে আসি, বাংলাদেশের জার্সি পরে আসছি, তারা হচ্ছে আমাদেরকে দেখে খালি নিউজিল্যান্ড করে সাপোর্ট করতেছে। তার মানে ওরা আমাদেরকে দেখতেই পারতেছে না। এই আমাদের যখন অন্য দলের সাথে খেলে তখন ইন্ডিয়ান কেউ আমাদেরকে সাপোর্ট করে না ভাই। তাচ্ছিল্য করে, হ্যাঁ অনেক তাচ্ছিল্য করে। এরা মনে করে যে এরা মানে সাধারণ ছেলে খেলার মতো নেয়, এরা এরা ভাবে যে ওরাই ওরাই সব কিছু, ওরা অনেক ভালো পারে, এরা কিছু পারে না। না এটাই এই এই কথাই আমরা বারবার বলতেছি যে একটা বিষয় চলে আসে, মাহমুদুল্লাহর কথা চলে আসে। কিন্তু আমরা হচ্ছে গত ম্যাচ দিয়ে খেলছি, আমরা মাহমুদুল্লাহকে সারা খেলছি, দেখেন আমরা কত রানে অল আউট হয়ে গেছি। কিন্তু বাট আজকে মাহমুদুল্লাহ ভালো খেলছে, আলহামদুলিল্লাহ, আমরা মাহমুদুল্লাহকে অনেক সাপোর্ট করতেছি। কিন্তু এক একদিন এক একটা প্লেয়ার আসতেছে ভাই, আমরা বুঝতেছি না ভাই। মানে এখন আমার কাছে মনে হয় যে জাতীয় টিম এরা কীভাবে নিজেকে ইয়া করতেছে আর কি, মানে কভার করতেছে যে আমরা একটা ম্যাচ আমরা 50 ওভার খেলতে পারি না। আজকে অনেক কষ্টে 50 ওভার খেলছি, তারপরেও 2টা বল যখন শর্টগুল খেলে আমাদের কাছে মনে হয়েছিল যে বোল্ড হয়ে গেল, এই বোল্ড হয়ে গেল। কি অবস্থা, মানে খেলা কেমন দেখলেন ভাই? আজকে খেলা দেখতে আসছি ভাই, কিন্তু মন মন সাথে খুব খারাপ ভাই। আমাদের একটা সমস্যাই হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের ওপেনিং সমস্যা। আজকে তানদিন তামিম কিছু পারে নাই। আমরা লিটন দাসকে নিয়ে খুব খুব গর্ব করি যে লিটন দাস আজকে ভালো কিছু করবে। হ্যাঁ, লিটন দাস আজকে ভালো কিছু করতে পারে নাই, চাঁদ মাস খারাপ করে। আর দ্বিতীয়ত হচ্ছে নাজমুল শান্ত সেম অবস্থা ভাই। মানে আমাদের মানে অর্ডারটা মূলত হচ্ছে যে আমরা প্রথমে যে হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান, এরপর ওয়ান ডাউন, এরা হচ্ছে কিছু ভালো করতে পারতেছে না ভাই, বুঝছেন? আমরা ব্যাঙ্গালোর থেকে চলে আসছি, আমরা ব্যাঙ্গালোরে একটা ইউনিভার্সিটি পড়াশোনা করি, সেখান থেকে চলে আসছি অনেক কষ্ট করে ভাই। আবার আমরা এখন চলে যাচ্ছি, হ্যাঁ ব্যাঙ্গালোরে পড়াশোনা করি, ঠিক আছে, অনেক কষ্ট করে আসছি, আবার রাতেই ব্যাক করতেছি ভাই ব্যাঙ্গালোর। খেলা এখনও সেরে নেই, কী করবো ভাই, কষ্ট নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আশা করি পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ ভালো খেলবে আর কি। যদি আমি ইন্ডিয়ান কোনো বন্ধু সাংকেতকে বলি যে বাংলাদেশের খেলার পক্ষে যে তোরা কী অবস্থা, ওরা বাংলাদেশকে তো এমনিতে সাপোর্ট করে না, কখনোই করে না, আর খেলার প্রতি এদের কোনো এতটা আগ্রহ নাই অ্যাজ এ বাংলাদেশের ইয়া হিসাবে, মানে প্লেয়ার হিসাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সাপোর্টও করে, বাংলাদেশকে সাপোর্ট না করে অন্য দলকে সাপোর্ট করবে। ইভেন এশিয়া কান্ট্রি হিসাবে কিন্তু আমরা নিজেরা কিন্তু ইন্ডিয়া যখন অন্য দলের সাথে খেলে আমরা তখন ইন্ডিয়াকে সাপোর্ট করি, কিন্তু আমাদের বাংলাদেশ যখন অন্য দলের সাথে খেলে তখন ইন্ডিয়ান কেউ আমাদেরকে সাপোর্ট করে না ভাই। তাচ্ছিল্য করে, হ্যাঁ অনেক তাচ্ছিল্য করে। এরা মনে করে যে এরা মানে সাধারণ ছেলে খেলার মতো নেয়, এরা এরা ভাবে যে ওরাই সব কিছু, ওরা অনেক ভালো পারে, এরা কিছু পারে না। অনেক কমেন্ট, বিশেষ করে এবার হচ্ছে তামিম ইকবালকে নিয়ে একটা কথা আসছে এখানে, যে তামিম ইকবাল লাস্ট যখন হচ্ছে উনি জাতীয় টিম থেকে হচ্ছে বিশ্বকাপ থেকে উনি যখন বাইরে চলে গেল, ওনাকে বাদ দেওয়া হলো, তখন এই বিষয়গুলো নিয়ে এরা অনেক হাসাহাসি করছে আর কি, আমাদেরকে নিয়ে টিটকারি করছে, এরকম টিটকারি করছে যে হচ্ছে যে একজন ভালো প্লেয়ার দলে না থাকলে যা হয় আর কি, সেম দশা হচ্ছে এদের। হ্যাঁ, এখন তো অনেক টিটকারি করলো। আমরা যারা জার্সি পরে আসি, বাংলাদেশের জার্সি পরে আসছি, তারা হচ্ছে আমাদেরকে দেখে খালি নিউজিল্যান্ড করে সাপোর্ট করতেছে। তার মানে ওরা আমাদেরকে দেখতেই পারতেছে না, এই হচ্ছে অবস্থা। সর্বোপরি একটা কথা, পরবর্তী আরও আমাদের 6টা ম্যাচ আছে, আমরা আশা করি বাকি 6টা ম্যাচ আমরা জিতবো ইনশাআল্লাহ। সাকিবের নেতৃত্ব নিয়ে আমি কী বলবো, এরপরও আমার কাছে মনে হয় যে ওনার নেতৃত্বে একটু সমস্যা আছে ভাই। আমার কাছে মনে হয়, আমি ছোটো মানুষ হিসাবে আমি এতটুকু বলতে পারি যে উনি আরও সহানুভূতি হওয়া উচিত ওনার, যে আমাদের যে খেলোয়াড়গুলো আছে, বাকি খেলোয়াড়গুলো উনি মেনটেন্স করতে পারতেছে না। আমার কাছে মনে হচ্ছে উনি মেনটেন্স করতে পারতেছে না, সেম অবস্থা আজকের ইয়াতে, আমার কাছে মনে হয়েছে আজকে সেম অবস্থা, উনি কোনো মেনটেন্স করতে পারতেছে না ভাই। ঠিক আছে ভাই, সর্বোপরি এটাই আমরা কামনা করি, বাংলাদেশ ভালো কিছু করুক। আমি ভাই এখানে 3 বছর থেকে আছি, আমি ফাইনাল ইয়ার, কম্পিউটার সায়েন্স। এরপর দেখি কী হয়, হায়ার এডুকেশনের জন্য অবশ্যই ট্রাই করবো, যদি না হয় তারপরে বাংলাদেশে যাবো ইনশাআল্লাহ।